হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু রুমানাস কিচেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারের রেসিপি হলো রমাদান স্পেশাল পেঁয়াজু রান্না রেসিপি। চলুন দেখি কিভাবে পেঁয়াজু রান্না করতে হয় আর কি কি লাগে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলের সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারাও দেখতে পারেন। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আমি 1 কাপের মতো ডাল ভিজিয়ে রেখে আধা ঘন্টা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি করে কাটা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে দিব। হাঁড়ি বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজগুলোকে আমি ডুবা তেলে ভাজব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এর মধ্যে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে এক সাইড মোচমোচা করে ভেজে নিব। তারপরে আমি অপর সাইডটা উল্টে দিব। আগুনের তাপটা রাখবো মিডিয়াম আছে। তার মিডিয়াম আছে যে আগুনের তাপটা দিয়ে আমি রান্না করি, তাইলে ভিতরটা ভালোভাবে কুক হবে। আপনি যদি হাই ফ্লেমে দেন, তাইলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। পেঁয়াজুর এক সাইডটা ভালোভাবে হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে সবগুলো পেঁয়াজভাবে আমি উল্টে দিব। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট ওয়েট করব অপর সাইডটা হওয়ার জন্য। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তেলটা জড়িয়ে আমি তুলে নেব একটা প্লেটে। এভাবে আমি একে একে করে সবগুলো পেঁয়াজও ভেজে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাকি পেঁয়াজগুলো হয়ে গেছে। বাকি পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার পেঁয়াজ বানানোর রেসিপি। আর আমার এবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার রেসিপি ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।